যা দিল দিওয়ানা ভদ্রভাষায় কি কয় লাগানো সব থেকে সেরা গাছ অকর্মণ ঠিকই কি বলি না বলি আমি নিজেও জানি না দাদ কত বুদ্ধি আমার মাথায় ব্যাস ব্যাস দাদু শুরু করছিল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকে আমি বিকালে ফাঁকা তাই ভাবলাম আজকে একটা ছোট্ট মোট্ট একটা ব্লগ করি আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি তো তাই ভাবলাম যে আজকে আমার গাছের পরিচর্যা বা আমি কী কী গাছ লাগিয়েছি সেগুলো নিয়ে এই ব্লগ করবো কী হয়েছে দাঁড়া একটু দাঁড়া খাইতে দিব দাঁড়া বল এরকম করতে হয় হ্যাঁ এরকম করলে কিন্তু খেলবো না তোমার সাথে আমি হ্যাঁ নে আই 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 দাঁড়া রুক যা এক মিনিট তোকে একটু খেতে দিয়ে নেই নয় তো আমার মাথা একদম পুরো খারাপ করে দিবে রুক যা দিল দিওয়ানা গানের লাইনের পরে আর কি আছে আমি জানি না তো আমার এটুকুই জানা আছে রুক যা দিল দিওয়ানা তো গাছ কীভাবে পরিচর্যা করে হালকা পাতলা জানি আমাকে সব বাবা বলে কীভাবে কী করতে হয় মানে আমার বাবার তোমার দোকানকে কী বলে ফার্টিলাইজার না তো আমার বাবার ফার্টিলাইজারের দোকান আছে তো বাবার কাছ থেকে সব আমি হেল্প পেয়ে যাই কী কী করতে হয় আর কিছু আমি ভিডিও দেখে শিখেছি তো সেগুলো নিয়ে এই ব্লগটা আমি করবো এই ব্লগটা কন্টিনিউ করার আগে আমাকে একটা মা কাজ দিয়েছে সেটা হচ্ছে কি আমাকে চা বানাতে বলেছে তো অনেকদিন থেকে আমি চাটা বানাই না তোমার চা কেমন হবে না হবে জানি না আমার ভাই হচ্ছে অনেক ভালো মুড়িমা খায় মানে আমার ভাই না আমার ভাই দিদি দুজনেই অনেক ভালো মুড়িমা খায় কিন্তু আমি এক অকর্মণ ঠিকই আমি কিছু পারি না চা ভালো হয়েছে আমার মা বলছে আমার চা নাকি অনেক ভালো হয়েছে আর শুভ অনেক ভালো মুড়ি মাখছে আমার চা বানানো ডান এখন একটা কাজ বাকি সেটা হচ্ছে কি মানে চা খাই নাই চা খাবো তারপরে একটা কাজ করবো সেটা হচ্ছে বাবার দোকান থেকে কি আনবো বলো ফুল গাছে দেওয়ার জন্য জিমামন তো ওটা দিব ওটাই স্প্রে করলে গাছে কি কি হয় না হয় সবটাই বলবো আগে আমি চাটা খেয়ে নিই এই যে আমার চা এইটা হচ্ছে জিমামন গাছে যদি পোকা টোকা লাগে বা ফুল যদি এরকম হয় এই টাইপসের যদি হয় এই যে এরকম যদি হয় চন্দ্রমল্লিকার গাছে দেখবা যে অনেক সময় অনেক পোকা কালো কালো পোকা হয় তাহলে এই যে এই জিমামনটা দিলে তাহলে গাছের ফুল ভালো হয় কি রে ডোডো কি হয়েছে কি হয়েছে তারপরে এই যে দেখো এটা হচ্ছে টগর ফুল টগর ফুলে এই ফুলটা না মানে কি বলবো এই ফুলের কাহিনী তোমাদেরকে আর কি বলবো কি হয়েছে ওরকম করতে হয় না কিন্তু টোটো এই যে দেখো এই ফুলটা দেখছো এই ফুল মানে যদি আমি কন্টিনিউ স্প্রে করি তাহলে কি হবে তাহলে ফুল হবে মাঝখানে তো এমন হয়েছিল এই ফুলটায় টগর ফুলটাতে কি বলবো মানে একটাও ফুল হইতো না শুধু কলি আসতো অনেক কলি কিন্তু ফুল হইতো না আমি মাছ প্রায় মানে একদিন পরপরই এই জিমামন দিয়ে স্প্রে করতাম তো একটা ফুল আমি ফুলাই মানে একটা ফুল হয়েছিল কি 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 হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ব্যাপার দেওয়ার প্রসেসটা আমি বাবার কাছ থেকে শুনি তো তোমাদের মানে বাবার কাছ থেকে শুনে তোমাকে জানাচ্ছি মানে বাবাই বলবে আমি জিজ্ঞাসা করবো কী বলি না বলি আমি নিজেও জানি না দাদ আমার বাবা বাড়িতে নাই এক্ষুনি দেখলাম বাড়িতে আবার এক্ষুনি দেখলাম বাড়িতে নাই বাবা হচ্ছে কামনামাসিদের বাড়িতে গেছে পাঁপড় আনতে মানে পাঁপড় বানাইছে আমাদের আলুর পাঁপড় অনেক আলুর পাঁপড় বানাইছে এবার তো এখন বাবা গেছে আমিও যাই বাবাকে একটু হেল্প করে দিই তাহলে আমিও বাবার কাছ থেকে অনেক বেশি হেল্প পাবো কত বুদ্ধি আমার মাথায় এত বুদ্ধি যে আমি কোথায় রাখি কে জানে ওই যে আমার বাবার কাকি কাকি অনেক পাঁপড় দিছে আজকে এক পুড়িয়া জিমামন ওতে হবে 15 লিটার জল ব্যাস ব্যাস তো যে আমার এই ছোট্ট এটার মধ্যে দাঁড়াও এইটাকে মানে গাছের মধ্যে তো একটু বেশি দিতে হবে ফুল গাছ গোলাপ গাছ ফুল গাছের মধ্যে একটু বেশি দিতে হয় এমনি সবজির মধ্যে একটু কম দিতে হয় তা আমি তো দিব ফুল গাছে তাহলে এর মধ্যে ওই একটা পুড়িয়াকে 10 ভাগ করে সেরে 1 ভাগ দিলে এক ভাগ 10 ভাগের 1 ভাগ আমার বাবা কেমন করে বুঝাই দিল তা আমি অনেক বুঝে গেছি এখন বাবাই সবটা করে দিবে বাবা এটা একটু মিশাই দাও নাও এটা একটু মিশাই দাও এই যে কি করো আরে বাবার এখন আইডিয়া হয়ে গেছে আমাদের গ্রামের মানে আমাদের বাবা আমাগো দোকান সবথেকে পুরানো দোকান আমাগো গ্রামের আমাদের গ্রামের সবথেকে পুরাতন দোকান হচ্ছে আমার বাবা আমার দাদু শুরু করছিল আমার বাবা কন্টিনিউ করতেছে সেই 17-18 কিলোমিটার দূর থেকেও লোক আসে বাবার কাছ থেকে সার নিতে দেখেও ভালো লাগে হেভি লাগে আমার তো যখন দেখি যে আমার বাবার দোকান থেকে সেই কত দূর দূর থেকে লোক নিতে সার নিতে আসতেছে আমার তো দেখি এত ভালো লাগে এত ভালো লাগে এইটা গোলানো কমপ্লিট এখন স্প্রে করবো
এই দেখো একটা শুয়োপোকা আমার সব গাছে স্প্রে করা কমপ্লিট হয়েছে খোল পোস্তে দিছি খোল ওগুলা রে বাবা ভদ্র ভাষায় কি কয় খোল 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 খোলি তো খোল পোস্তে দিছি খোল খোলটা একটু পচবে কয়েকদিন আগে সাত চার পাঁচ দিন আগে পোস্তে দিছিলাম মনে হয় তো পোস্তে মনে হয় কয়দিন টাইম লাগে বাবা পনেরো দিন টাইম লাগে পনেরো দিন পর তো ওটা দিলে খোল পচা জলটা দিলে গাছ অনেক ভালো হয় তো আমি দিয়ে যা ফল পাইছি তোমাদেরকে দেখাবো এইবার তোমাদেরকে যেটা দেখাবো এখন সেটা হচ্ছে আমার লাগানো সব থেকে সেরা গাছ তো কি হবে না হবে সেটা জানি না তোমাদেরকে আগে দেখাই চলো এই যে তো কে কে বুঝতে পারছো প্রথম দেখাতে এটা কি গাছ কমেন্ট করতে পারো এইটা হচ্ছে ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছ বীজ থেকে আমি বানাইছি এই সুন্দর সুন্দর চারা আমি ভাবতেই পারি নাই যে এই গাছগুলো হবে দেখতে পাচ্ছ কত গাছ বানাইছি আমি এখন বাবা এখন মাটিতে লাগান যাবে না এখন মাটিতে লাগাইতে হবে কয়দিন পর লাগাবা দুই চার দিনের মধ্যে এখন লাগাই দিবে তো এই দেখো গাছটা কি সুন্দর না ড্রাগন ফলের গাছ তো কিনে আনছিল এই গাছের ডাল এটা আর এটা হচ্ছে বীজের চারা মানে বীজ থেকে এই গাছগুলোর চারা হয়েছে এটা হচ্ছে নীলকণ্ঠের চারা এগুলো মানি প্ল্যান্ট আছে আমাদের এখানে কাকুর বাড়িতে একটা জায়গা আছে অনেক মানি প্ল্যান্টের চারা তো সেখান থেকে একটা মানে কাকু হচ্ছে গাছ থেকে মানি প্ল্যান্টটাকে কেটে দিয়েছিল তো আমি সেখান থেকে নিয়ে আসছি তো দেখাই গাছটাকে সব একটু ধরো এইটা হচ্ছে সব থেকে শিকড়ধারী গাছ এই যে আমি একটাই যে এইরকম মানি প্ল্যান্ট চাচ্ছিলাম যেখানে একটু কাটা কাটা থাকবে পাতাগুলো সুন্দর হবে তো এই ডালটাকে কাকু কেটে ফেলে দিছিল আমি সেখান থেকে নিয়ে আসছি সুন্দর না ডালটা খুবই সুন্দর খুবই সুন্দর না তো এই একটু বড় হোক আর একটু তখন তারপর এটা লাগাই দিব তো এইটার কি ফুল আমি জানি না নাম জানা নাই ফুল এটার এই যে এই গাছটা যেটা দেখতে পাচ্ছ সেম লাল ফুল কিন্তু লাল ফুলটার মধ্যে একটু ডিফারেন্স ওটা সাইজে বড় আর ওটার কালারটা একটু পিঙ্ক পিঙ্ক তো এই সেম গাছ আর একটা আমার কাছে আছে সেম সেম গাছ কিন্তু এটার কালারটা একদম লাল এটা সবগুলোই সুন্দর তো এখন এটাকে আমি ডাল সবগুলো আমি কালেক্ট করছি একটা আনছি তন্ময়দের বাড়ি থেকে একটা আনছি আমার আমার বান্ধবী পূজা ওর কাকার বাড়ি থেকে তো এগুলোই আমার কালেক্ট করা সব গাছ আর কিছু কিছু কেনা বেশি গাছ নাই হালকা হালকা গাছ আছে কিন্তু এই ফুলটা বাবা এটা কি ফুল গো বেলি ফুল এইটা বেলি ফুল এটা হচ্ছে কাগজ ফুল তো এই গাছটা যখন এই পুরো চাল ছায় যাবে হেভি লাগবে তো সেই এই যে একটা গাছ কিনছিলাম এইটা এইটার জন্য যা বকা খাইছিলাম আমার বাবার কাছ থেকে আমার গাছের কালেকশন আর দু একটা আছে তো সেটা এখন ভিতরে আছে আর দেখাইতে পারলাম না তো যাই হোক এখন বাবার কাজ শেষ বাবার একটা কী কাজ আছে সেই কাজটা করবে আর আমি হচ্ছে এখন গাছে জল দিব সেটা হচ্ছে পানা পুকুর নদী থেকে নিয়ে আসলাম গাছটা এটা হচ্ছে কী গাছ জানো এটার নাম ভুলে গেলাম কুলেখাড়া খালি রক্ত হয় এই যে গোলাপ এরকম বদমাশি কেন করো রোডো গাছেদের জল দিলেই আজকের আমার এই গাছের পরিচর্যার কাজ শেষ তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হাতে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে রাখো থ্যাংক ইউ